হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে বৃশ্চিক রাশির 10টা সিক্রেট গুণ। হ্যাঁ, এই সিক্রেট ব্যাপারটা কিন্তু জেনে রাখলে আদতে আপনার উপকার হবে, আপনার পরিচিত মানুষদের সাথে আপনি সেইভাবে ডিল করতে পারবেন। সিক্রেট যে কোনো ব্যাপার কিন্তু জানতে যে কোনো মানুষের আমরা ইন্টারেস্ট রাখি। ধরুন আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তার ব্যাপারে সিক্রেট জানার ইন্টারেস্ট কিন্তু বেশি মাত্রায় থাকে। তাহলে অতি অবশ্যই করে ভিডিওটা পুরো দেখুন, অনেক ইনফরমেশান কিন্তু এখান থেকে আপনারা পেতে পারবেন। ভিডিওটি স্টার্ট করার আগে আরও একটি কথা বলবো, আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি চ্যানেল আছে যেটি হচ্ছে ক্যান্ডিড ফ্রেমিং, সেখান থেকে একবার ভিজিট করে আসুন, অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস সেখানে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড চালাক প্রকৃতির হয়। এদেরকে কখনোই বোকা বানানো যায় না, বোকা বানানোর চেষ্টা করাও কিন্তু উচিত না। এদেরকে বোকা বানাতে গেলে কিন্তু নিজেরাই বোকা হয়ে যাবেন, এরকম সিচুয়েশান কিন্তু তৈরি হয়ে যায়। দু নম্বর পয়েন্ট হচ্ছে লাইফে এরা কিন্তু প্রচণ্ড জটিল ব্যক্তি হয়ে থাকে। এরা লাইফে এত জটিল হয় যে এদেরকে বিবেচনা করা বা এদেরকে জানা প্রচণ্ড পরিমাণ টাফ কিন্তু হয়ে থাকে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে এদের লাইফে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাই অ্যাম্বিশন থাকে, আর সেগুলো ফুলফিল করার জন্য কিন্তু এরা 100% দিয়ে কিন্তু ফাইট করে। চার নম্বর পয়েন্ট হচ্ছে এদের লক্ষ্য কিন্তু প্রচণ্ড স্থির থাকে, এরা কিন্তু কখনো নিজের লক্ষ্য থেকে সরে না। কোনো কিছু যদি একটা গোল বানিয়ে নিল কি ওখানে আমাকে যেতে হবে, মানে যেতে হবে, এদের লক্ষ্য থেকে সরানো প্রচণ্ড পরিমাণ টাফ। পাঁচ নম্বর পয়েন্ট হলো এরা যদি কখনো একবার মেজাজ হারিয়ে ফেলে তাহলে কিন্তু এরা প্রচণ্ড পরিমাণ নির্মম হতে পারে, কি করবে সেটা বলা কিন্তু প্রচণ্ড টাফ একটা ব্যাপার। ছ নম্বর পয়েন্ট হলো কোনো কিছুর বিনিময়ে যদি একবার এদের বিশ্বাস ভেঙে যায় সেটা কিন্তু অ্যাচিভ করা সেকেন্ড টাইম পসিবল না। সাত নম্বর পয়েন্ট হলো বৃশ্চিক রাশির মানুষকে কিন্তু জানার জন্য প্রচণ্ড সময় লাগবে এবং ধৈর্য থাকতে হবে, কারণ আগেই বলেছি এরা প্রচণ্ড পরিমাণ একটা জটিল ব্যক্তিত্ব হয়ে থাকে। তাই এদের জানতে গেলে দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে সময় আর ধৈর্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, এই দুটো জিনিসই মানুষের কাছে থাকে না, তাই এদেরকে পুরোপুরিভাবে জানা হয় ওঠে না। আট নম্বর পয়েন্ট হলো বৃশ্চিক রাশির মানুষরা মানুষকে আদার্স পার্সনদের প্রচণ্ডভাবে আকৃষ্ট করার ক্ষমতা রাখে নিজের দিকে, কারণ বলেছি এরা একটা বোল্ড ক্যারেক্টার, ঠিক আছে। এরকম বোল্ড ক্যারেক্টারের প্রতি কিন্তু আর পাঁচটা মানুষ প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়ে থাকে। ন নম্বর পয়েন্ট হলো এরা লাইফে খুব উচ্চ স্তর এবং খুব নিম্ন স্তর দু ধরনেরই কিন্তু অভিজ্ঞতা এরা সঞ্চয় করে থাকে। দশ নম্বর পয়েন্ট হলো এরা যে কোনো বিষয় খুব সুন্দর অবজার্ভ করতে পারে, এমন অনেক জিনিস এরা নোটিস করবে যেটা কিন্তু আর পাঁচটা মানুষ নোটিস করে না বা নোটিস করার ক্ষমতা রাখে না। তাহলে বন্ধুরা, 10টা গুণ আমি আলোচনা করে দিলাম, আশা করছি ভিডিওটি কিন্তু আপনার প্রচণ্ড কাজে লাগবে, চলার পথে আপনাকে প্রচণ্ডভাবে হেল্প করবে। এখনো পর্যন্ত যেগুলো আমি আলোচনা করেছি এই রাশিটা বাদে সেগুলো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন, আমার মনে হয় কিন্তু অবশ্যই করে সেটা আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, শুরুতেই বলেছিলাম ক্যান্ডিড ফ্রেমিং আমার ব্লগিং চ্যানেল, সেটার লিঙ্কও আমি কিন্তু কার্ডে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নিন, আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর নতুন করে বলার কিছু নেই, একই কথা আমি রোজ বলি। আর অবশ্যই যারা নতুন এসেছেন তারা অবশ্যই এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে একটাও নোটিফিকেশান মিস না হয়ে যায়। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।